ধন্যবাদ প্রফেসর হাবিবুর রহমান। আমরা এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করতে পারি, আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন কনসার্ন বিষয়ের উপরে প্রশ্ন করতে পারে। প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, উইল জাস্ট টেক 10 মিনিটস, 2:30 উইল হ্যাভ লাঞ্চ, সো ইভেন ইফ ইউ লিভ আর্লি। Good afternoon. My question to Ms. Dr. Chatterjee. Identity of Muslim of Calcutta. এটা খুব ভালো করে প্ল্যানিং করে এটা ডিস্ট্রয় করে গিয়েছিল। আপনি ওটা বললেন না যে এক সময় সোনাউল্লাহ গাজীটা জানা যেত, এখন সোনাগাছি জানা যাচ্ছে। এটা নেমাতুল্লাহ ঘাট, এখন আমরা জানছি নিমতুল্লাহ ঘাট। এনায়েতুল্লাহ মার্কেট, এখন জানা যাচ্ছে ইন্টালি মার্কেট। তো এটা খুব প্ল্যানিং করে, এটা মোর দেন 100 ইয়ার্স থেকে আইডেন্টিটি অফ কলকাতার মুসলিম যে ছিল ওটাকে নষ্ট করা যাচ্ছে। এ বিষয়ে আপনি একটু বলুন। Good afternoon, Habibur Rahman sir. My question to you, how would you define what you have said in the aspect of reform? Because what reform we have studied, it is in the name of Islam, Arabization, so on and so forth. So how would you define reform? Thank you. আমি এর আগে প্রথমত শেষে বক্তা যিনি ছিলেন তিনি যেভাবে তুলে ধরেছেন তাকে তার সঙ্গে একমত। একটা বিষয় একটু সেই একমতে প্রসঙ্গ নিয়েই একটা অ্যানালিসিসের কথা বলবো। যিনি প্রতীচি ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন, আমি সরি নাম তাকেই আমি বলবো, যে যে আপনি যে ডেটাগুলো দিয়েছেন খুবই এই অথেন্টিক ডেটা, সে ব্যাপারে আপনাকে ধন্যবাদ। একটা বিষয় একটু অ্যানালিসিসের ক্ষেত্রে আমি চট করে লক্ষ্য করতে পারিনি সেটা, কিন্তু ওই পার্সেন্টেজ আপনি করেছেন পাশাপাশি টোটাল নাম্বারটা দিয়েছেন। আমার মনে হলো কোনো কোনো জায়গাতে ওই 2008, 2015, 2019 এই সময়ে টোটালের ক্ষেত্রে কিন্তু সংখ্যা কমছে। মানে সেই অ্যানালিসিসটা বোধ হয় শেষে যিনি বক্তা বলে গেলেন ওই অ্যানালিসিসটা এই দৃষ্টিভঙ্গিতে হওয়া উচিত। সেখানে মুসলমান বা অন্য কমিউনিটি কত ওই 1% বা 0.1% একটা বাড়লো বা কমলো সেই অ্যানালিসিসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে হবে যে আগামী দিনের সংখ্যাটা যে কমে যাচ্ছে এই কমে যাওয়ার সংখ্যা অর্থাৎ 0% কী হবে। যদি ক্রমশ সার্ভিস সেক্টরে কমে যায় তাহলে তার পার্সেন্টেজে কী হবে। স্বাভাবিকভাবে এর চাইতে অ্যানালিসিসটা আমাদের জবের যে জায়গাটা, জব সিকিউরিটি, জব ক্রিয়েশন সেখানে কীভাবে কমছে এই অ্যানালিসিসটা পাশাপাশি কিন্তু নিয়ে আসা দরকার বলে আমার মনে হয়। আপনি একটু এ ব্যাপারে অভিমত প্রকাশ করুন। I also have a question for Mr. Ahmed, something similar actually. Though it may appear debatable, because I think the way I look at the Bengali Muslim community at this moment, we are so caught up with the question of OBC reservation that all our jobs are probably going to come from there. It looks almost like that, that we are ignoring something like capability development, that how could we probably be employed without OBC reservation? Because I come from pre-OBC reservation period, so you know, yeah, many of us do come from that, and I feel that there's somewhere there's this feeling that this only this reservation is going to solve all our problems. So I think we need to have more discussion on that, probably.
হ্যালো হাবিবুর স্যার, আমার কোয়েশ্চনটা আপনার কাছে। সো আমি খুবই এনজয় করেছি আপনি যা কিছু বললেন। আমি জাস্ট পয়েন্ট আউট করতে চাইছি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু সিনারিও থেকে আপনি কিছু কথা বললেন, কিন্তু ভারতের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে আমি একটা বিশেষ ধরনের প্রবলেম বলতে পারি ট্রেন্ড নোটিস করছি, সেটা আপনার মানে আপনার সাথে শেয়ার করতে চাইছি। যদি আপনার কোনো মতামত থাকে ওই বিষয়ে বলবেন। তো এখানে যেটা হচ্ছে যে বাঙালি মুসলিম, এই যে বাঙালি মুসলিমের যে একটা হাইফেনেটেড আইডেন্টিটি রয়েছে, এটা ধীরে ধীরে আমি জানি না মাইনরিটাইজেশন হচ্ছে বেশি, পোলারাইজেশন হচ্ছে বেশি ইন্ডিয়াতে বলে নাকি, যে বাঙালি মুসলিম নিজের বাঙালি আইডেন্টিটিটাকে বেশি করে আঁকড়ে না ধরে মুসলিম আইডেন্টিটিটাকেও কোনোভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছে, এবং নন বেঙ্গলি মুসলিমসদের সাথে একটা সলিডারিটি নিয়ে যে আমরা আগে বাঁচি এইরকম একটি প্রবণতা আসছে, এবং বাঙালিত্বকে ভুলতে চলেছে। কারণ মনে হয় যে হিন্দু বাঙালি মানেই, সরি, বাঙালি হিন্দু মানেই তারা হিন্দু জাস্ট, এবং বাঙালি মুসলিমের অস্তিত্ব স্বীকৃত নয়। বাঙালি মুসলিম বলে যে 3 কোটি বাঙালি মুসলিম ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেটা অনেক সময়ই আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। আমাকে আমার কলিগ প্রশ্ন করেন, আচ্ছা নাসিমা তোমরা কি বাড়িতে উর্দুই কথা বলো? And I was like, আমি কেন উর্দুতে কথা বলবো, আমি পিওর বাঙালি। অ্যান্ড শি সেড কি না পিওর বাঙালি তো, কিন্তু তো তুমি মুসলিম, নিশ্চয়ই উর্দুতে কথা বলো। তো এই যে মানে বাঙালি মুসলিমদের একটা ভীষণ ক্রাইসিস বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে নন বাঙালি মুসলিমসদের কাছ থেকে সলিডারিটি পাওয়ার তীব্র ডেসপারেট একটি প্রচেষ্টা, অথচ নন মুসলিম বাঙালিদের কাছ থেকে মানে হিন্দু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সের কাছ থেকে সেই সলিডারিটিটার প্রচেষ্টা নেই, বা হয়তো আমরা হতাশ হয়েছি বলে নেই, মাইনরিটাইজেশনটা মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে হয়েছে বলে নেই কিনা, সেটা নিয়ে আমি ভাবি, এবং আপনার যদি কোনো মতামত থাকে শুনতে ভালোবাসব। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চন, সরি। সাবির সাহেবের কাছে আমার প্রশ্ন, এডুকেশনের দিক থেকে রুরাল ডেভেলপমেন্ট থেকে, রুরাল এরিয়া থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়? যে তথ্যগুলো পেশ করলেন সেটা সঠিক, কিন্তু পশ্চিমবাংলার বাঙালি মুসলিমদের ক্ষেত্রে যে সরকারি সুযোগের কথা বললেন, এখনো পর্যন্ত গ্রাম বাংলায় বাঙালি মুসলিমদের যে শিক্ষার জায়গাটা অনেকটাই কম জায়গার মধ্যে আছে। কারণ আর্থিক পরিকাঠামো দুর্বল, রুরাল এরিয়ায় কৃষিকাজের মধ্যে যুক্ত মুসলিম ব্যক্তিরা ম্যাক্সিমাম 78%। এই জায়গা থেকে তারা আর্থিক ইকোনমিক্যাল দিকটা দেখে ক্লাস 5, 4, 6 পর্যন্ত পড়ে চলে যাচ্ছে, সেটাকে কিভাবে আটকানো যায়? যারা জুয়েলারি বিজনেস, এম্ব্রয়ডারি বিজনেস, শিক্ষার দিক থেকে তাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কি পরিকাঠামো দেওয়া যায়? রুরাল ডেভেলপমেন্ট থেকে একটু এডুকেশনটা আর একটু বাড়ুক, এই প্রশ্নটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। যেহেতু হাইকোর্ট সাহেব বেস লেভেলে কাজ করছেন, তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপনা, সেই পরিপ্রেক্ষিত থেকে বলছেন খুব গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু একটা বিষয় বোধ হয় ভুল হয়ে যাচ্ছে, এই কাজটা করতে গিয়ে আমরা শিক্ষার কথা বলছি, কিন্তু এমন নয় যে শিক্ষা শিক্ষিত হলেই সবকিছু উন্নত মানের হয়ে যাবে, সবাই চাকরি পেয়ে যাবে এমনটা নয়, আর সবাই চাকরি পেয়ে যেতে হয় না কখনো, সেটাকেও দেখতে হবে যে আমাদের সোশ্যাল ইস্যুস কি রয়েছে যেগুলো একটা সম্প্রদায় গোষ্ঠীকে এগিয়ে আসার ক্ষেত্রে কোথায় কোথায় কি কি বাধা সৃষ্টি করছে। কারণ ধর্মীয়করণ আজকে ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আগামী 20 বছর 50 বছর পরে আমরা অনুভব করব। এখন আমরা প্রশ্নগুলোর
উত্তর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি স্পিকারদেরকে, তারা দয়া করে প্রতি প্রশ্নের উত্তরে 3-4 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবেন এবং এই সময়কে দয়া করে অতিক্রম করবেন না। ফর স্পিকারস আপনি যে প্রশ্নটা করলেন ওটা একটা ইয়ে হচ্ছে যে বেঙ্গলি মুসলিম মানে বেঙ্গলস মুসলিম মানে কলকাতার মুসলিম আইডেন্টিটি ফরমেশন ঊনবিংশ শতাব্দীর ইয়েতে, এখানে আমি আবার ওই কথাটার উপরই স্ট্রেস দেব যে আমরা লেট 19th century থেকে যে ধরনের কমিউনালাইজেশন দেখি এটা বেশিরভাগটাই হিস্টোরিক্যালি নানা জায়গায় পাওয়া যায় যেখানে একটা কমিউনাল আইডেন্টিটি তৈরি হচ্ছে। যেমন ফর এক্সাম্পল 1922 যেটা নিউ মার্কেটে একজন ফকির মানে অ্যারাউন্ড দ্য ইস্যু অফ আ ফকির ব্যারিয়ার এটা খুব প্রকট হয়ে উঠেছিল কলকাতা মিউনিসিপ্যালিটিতেও। এই টেন্ডেন্সিগুলো তখন থেকে দেখা যাচ্ছে এবং এটা হিস্টোরিয়ান জয়া চ্যাটার্জি উনি এটা নিয়ে খুব ভালোভাবে লিখেছেন এক জায়গায় যে হোয়াট উই সি ইজ আ মানে কনসার্টেড কন্ট্রাকশন অফ বোথ ফিজিক্যাল স্পেসেস যেমন এবং রিচুয়াল স্পেসেস অ্যাভেলেবল ফর কলকাতাস মুসলিমস, এবং সেই জায়গায় এই আইডেন্টিটিকে খুব একটা জায়গা দেওয়া হচ্ছে না ইন আরবান স্পেস। এটা হিস্টোরিক্যালি বেশ কিছু রেকর্ডস আছে এবং আমি নিজে যে কাজটা করেছি সেটা অনেকটাই তার মানে পরে রিসেন্ট ধরুন গত 5-10 বছর। তো কিন্তু আমি যেটা চেষ্টা করেছি করার সেটা হচ্ছে তো টু কানেক্ট মানে এই ধরনের একটা স্টিগমাটাইজড আইডেন্টিটি টু মুসলিমস যেটা থেকে এই মার্জিনালাইজেশনটা হচ্ছে সেটা ভীষণভাবেই দেখা যাচ্ছে উইদিন কলকাতাজ আরবান স্পেস আছে। এই এইটুকুই বলতে। তিনটে প্রশ্ন আমার দিকে আছে, খুবই ভালো প্রশ্ন এবং উনি এত খুঁটিয়ে যে ডেটা দেখে আমরা যা বলে চলে গেলে যে হয় না সেটা তার প্রমাণ। সত্যি এখন এটাই তো খবর হবে যে কলকাতা কর্পোরেশনে মুসলিম যত কাজ করতো অ্যাবসলিউট নাম্বারে কমে গেছে। কেন আপনারা জানেন কিছু কিছু রাজনৈতিক দল কয়েক মাস ধরে এই আন্দোলনটা করছে যে কর্পোরেশনের রিক্রুটমেন্ট বন্ধ, তো তার ফলে অ্যাবসলিউট নাম্বারে কমে গেছে। এবং উনি অন্য আরেকটা প্রশ্ন করছেন যে তাহলে জব মার্কেটে যে ক্রাইসিস সেটা গ্লোবালি ইন্ডিয়ার ক্ষেত্রে আরও প্রযোজ্য, আর 15 মিনিটে এত কথা তো বলতে পারবো না, মানে আপনি আপনার যে সাজেশনটা খুবই গ্রহণযোগ্য এটা নিয়ে অন্য কথা হয়তো বলবো, কিন্তু এইটা ঠিক যে অ্যাবসলিউট নাম্বারে অনেকটা কমে এসছে এবং সরকারি কাজগুলো বেশিরভাগই ক্যাজুয়াল ওয়ার্কার দিয়ে হচ্ছে এবং তার ফলে সেই সুযোগগুলো আরও কমতে থাকবে, এইটা আমাদেরকে এখন এইটা বুঝতে হবে। সেকেন্ড মোশাররফ ভাই যেটা বললেন যে আমি সেই কথাটাই বলেছি যে এডুকেশনে এনরোলমেন্ট বেড়েছে কন্যাশ্রী সবুজ সাথীর জন্য, কাজের কথা একবারও বলিনি। স্বাভাবিকভাবে এইভাবে এই অ্যানালিসিসে এই যে দৃষ্টিভঙ্গিটা এই জায়গা থেকে সরিয়ে এনে সামগ্রিকভাবে যে জব মার্কেটের সিচুয়েশনে যে জায়গাটা যাচ্ছে সেইটাকে বোধহয় ধরার জায়গা আছে। কারণ গুরুদেবের একটা রবীন্দ্রনাথের এই প্রসঙ্গে একটা খুব ভালো উক্তি ছিল যে এই যে সামগ্রিকভাবে এটাকে ইহাতে বর্তমানকে দয়া করিয়া ভাবি কালকে নিঃস্ব করা হয়, ইহাতে বর্তমানকে দয়া করিয়া ভাবি কালকে নিঃস্ব করা হয়। অর্থাৎ কমিউনিটিকে যদি ডেভেলপ করতে হয় তাহলে তার ভেতর থেকে আত্মশক্তিকে জাগরিত করতে হবে, এই দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয় অ্যানালিসিস গুলো হওয়া উচিত। ধন্যবাদ। আর সেকেন্ড যেটা বললেন মোশাররফ ভাই যে ওবিসির ব্যাপারটা, এইটা একটা খুবই ডিবেটেবল ব্যাপার, এটা দিয়ে কি এখন আমি যদি বলি বলবে তাই কি আপনি রিজার্ভেশনের বিরোধী, কেননা পজিটিভ ডিসক্রিমিনেশনের একটা ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট আমরা আমেরিকার ক্ষেত্রে দেখতে পাই, অন্য দেশেও দেখতে পাই যে ব্ল্যাকদের কীরকম হয়েছে।
আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে প্রবণতা যেটা নিয়ে কথা বলা খুব দরকার, এই ক্ষোভে ঢুকিয়ে দেওয়াটা, যেটুকু আমি সংরক্ষণ দিয়েছি এর মধ্যে দিয়ে তুমি তৈরি থাকো, যেটা কলকাতা এই পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না, এইটা নিয়ে আমাদেরকে বিস্তর আলোচনা করতে হবে, ডিবেট করতে হবে, যে মেরিটের জায়গাতে যে পারবে তাকে প্রথম মেরিটের জায়গাতে চান্স দিতে হবে, তারপরে পড়বে, কিন্তু সেইটা কোনোভাবেই মানা হচ্ছে না। এটার একটা বড় কারণ যে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছি না, এগুলো এভিডেন্স বেস তুলে ধরছি না, তো এইটা এইটা খুবই একটা অন্যায় হচ্ছে। কয়েকটি ক্ষেত্রে মাত্র আমরা দেখতে পাচ্ছি যে তাদের রিক্রুটমেন্ট এবং এনরোলমেন্টের ক্ষেত্রে তারা আগে মেরিটকে গুরুত্ব দিচ্ছে তারপর ওবিসি, কিন্তু এখন তোমাদের জন্য তো এখন পাবলিকলি বলছে যেটা জব মার্কেটে বায়াসের যেটা ব্যাপারটা যেটা আমরা ধরতে পারি না, দুটো ক্ষেত্রে এখনো মানা হচ্ছে না যে প্রতিটা ইন্টারভিউ বোর্ডে একজন মাইনরিটি থাকার কথা, এইটা গ্রসলি ভায়োলেটেড হয়। আর দ্বিতীয় হচ্ছে একদম মানে যে যারা রিক্রুটমেন্টে থাকে আমাদের বন্ধু বান্ধব অনেকেই মোদ্দা কথা বলেই ফেলছে যে ওই যে ব্র্যাকেট যেটুকু সিল করা আছে ওর মধ্যে ঢুকিয়ে নিতে হবে, তার ফলে একটা বড় চিন্তার জায়গা। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা জিনিস মানতেই হবে, যেগুলো হচ্ছে সব এনরোলমেন্টের ক্ষেত্রে মুসলিমদের প্রাইমারিতে, মানে আজকে 10 বছর আগে যে জায়গাগুলোতে ছিল না সেগুলো নিয়েও আমাদেরকে ভাবা দরকার, যেগুলো হচ্ছে এনরোলমেন্টের ক্ষেত্রে অন্য সমস্ত সামাজিক গোষ্ঠীর সঙ্গে মুসলিমরাও প্রাইমারি এনরোলমেন্ট ভালো বেড়েছে, এবং পোস্ট প্রাইমারিতে যেটা আমি বললাম যে মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে ছেলেদের এনরোলমেন্ট কম হচ্ছে, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। করণীয় কি আমার, আমার আমি পলিসি প্রেসক্রিপশন দিতে পারবো না, আমার সেই যোগ্যতাও নেই এই ধৃষ্টতাও নেই, করণীয় কি আমাদেরকে সবাই মিলে কনটেক্সট স্পেসিফিক আলোচনা করে ভাবতে হবে, এবং এই কথাটা যেটা যেই কথাটা আমি বলছি, আমি তো কেউ নয় যে বলে দেওয়া যে আমার তো কোনো আমি আরটিসি করে এসে বলিনি যে এটা এইটা এক জায়গায় হয়েছে এটা এক জায়গায় হয়েছে, আমি পলিসি প্রেসক্রিপশন দিতে পারবো না, আপনাদেরকেই বলতে হবে যে কিরকম। যেমন মুর্শিদাবাদের কথা আমি বারবার বলি যে এত কিছু হলো রাজ্যে, মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় নিয়ে এত কথা হলো, বিশ্ববিদ্যালয়টা এখনো চালু হয়নি, তো এইগুলো কনটেক্সট স্পেসিফিক কি করতে হবে না হবে শিক্ষার দিক থেকে আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু আরো ভালো দিক যেগুলো হয়েছে যে দারিদ্রতার কারণে পড়তে পারছে না, অভাব, এইগুলো কিন্তু মনে হচ্ছে কমে এসছে, অনেক লোক নানানভাবে হাত বাড়িয়েছে, আমরা আলামিন মিশনের কথা শুনলাম উনি বললেন যে অনেক কষ্ট করে পড়ছে, অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমি কিছু লোকের ইন্টারভিউ নিয়েছি অসম্ভব দারিদ্রতার মধ্যে থেকে তারা কীরকমভাবে ওভারকাম করছে, এই অ্যাসপিরেশনগুলো তৈরি করতে হবে, এইটুকুই বলতে পারি, পলিসি প্রেসক্রিপশন দেওয়ার আমার কোনো দম নেই। ধন্যবাদ। উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমি আজকে যা বলতে চেয়েছিলাম তা 25 ভাগও বলতে পারিনি, তো যে দুটো প্রশ্ন আর সর্বশেষ যিনি প্রশ্ন করেছেন সম্ভবত আমার কাছে নয়, যে দুটো প্রশ্ন দুজন নারী দুজন মেয়ে করেছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো রিফর্মের কথা। আজ পর্যন্ত ইতিহাসে আমরা যেসব রিফর্মেশন দেখি কোনোটাই খুব বাধাহীনভাবে হয়নি, বাধা এসেছে অনেক জায়গায়, বাধা অতিক্রম করা গেছে। মুসলমানদের ক্ষেত্রে মৌল সমস্যাটার কথা আমি কিন্তু আগেই বলেছি, এখানে রিফর্ম সংস্কার করা এটা খুব কঠিন ব্যাপার, যদি না রাষ্ট্র সহায়ক না হয়। সমাজের কথাটা পরে আসছে, সমাজের চাইতে রাষ্ট্র বহুগুণে শক্তিশালী, রাষ্ট্র সহায়ক হলে এটা সম্ভব। আমরা এখন সৌদি আরবে দেখছি, এর আগেই আমরা দেখেছি যে মুসলিম পুরুষের 4টা পর্যন্ত বিয়ে করার অধিকার আছে। মুসলিম দেশগুলো এই কিছু কিছু দেশ এরকম আইন করেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে রাষ্ট্রের অনুমতি নিতে হবে, সেটা রাষ্ট্র করছে। আমাদের যারা ইসলামের ধারক বাহক বলে দাবি করে তারা ওই 2-5 জন যতই চেঁচাক না কেন রাষ্ট্রের কাছে কিছু করতে পারে না, এই গেল প্রথম কথা। তারপরে হলো সমাজের কথা, সমাজকেও সেইভাবে তৈরি হতে হয়,
তাহলে এটা সম্ভব হয়। আর দ্বিতীয় যে প্রশ্ন সেটা সম্পর্কে আমি বলি, এটা নিয়ে আজকের সমস্যা এটা আজকের না, সে ব্রিটিশ আমলের সমস্যা। আমি ব্রিটিশ আমলের পুরনো পত্র পত্রিকা ঘাটা মানুষ, এই নিয়ে কত লেখালেখি যে দেখেছি তা ঠিক নেই। এবং মুসলিমরা খুব দুঃখ প্রকাশ করতেন লেখালেখিতে যে আমরা আমাদের প্রতিবেশী হিন্দুদের সম্পর্কে যতটা জানি হিন্দুরা ততটা জানে না, জানার চেষ্টাও করে না। সেটা এখনো রয়ে গেছে, সেটা এখনো রয়ে গেছে। মেয়েটি বললো, ঠিকই বললো, যে তোরা বাড়িতে বাংলায় কথা বলিস, এ তো সেই আকরাম খার কথা বলতে হয় যে আম গাছে কি নারকেল ফলবে। খুব দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। একটা ইয়েটা হচ্ছে এই যে আমাদের সামগ্রিক অধপতনের জন্য আমরা শুধু রাষ্ট্রের কথা বলি, অমুকের কথা বলি, তমুকের কথা বলি, আমাদের ব্যক্তিগত দায়ী দায়িত্বটাকেও বোধহয় আমরা অস্বীকার করতে পারি না। এটা সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে মানুষ একটা ভালো জায়গায় যেতে পারে, শুধু রাষ্ট্রও পারে না, শুধু সমাজও পারে না, ব্যক্তিরও যথেষ্ট ভূমিকা আছে। ধন্যবাদ। আজকের এই অধিবেশনটি অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং আলোচক আর সামনে যারা উপস্থিতি আছেন তাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে অনেকগুলো মূল্যবান ডেটা উপস্থাপিত হয়েছে এবং আমাকে খুব স্পর্শ করেছে অনেকগুলো প্রশ্ন যা কিছুতেই এই বক্তাদের বক্তব্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। একটি মেয়ে যে বলল শেষটিকে যে আমাকে জিজ্ঞেস করে যে তোমরা বাড়িতে বাংলা বলো কিনা, তো তোমরা কি উর্দু বলো কিনা, তো আমরা ঊনবিংশ শতকে বাঙালি মুসলমানের ইতিহাস যারা পর্যবেক্ষণ বা পড়ার সুযোগ পেয়েছি তারা জানি যে এখানে সৈয়দ আমির আলী সুদনন, আব্দুল লতিফ আরও অনেকে তারা বাংলা বলার চাইতে উর্দু বলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। আর বেগম রোকেয়া যিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে অমর হয়েছেন এবং তিনি কিন্তু বাঙালি মুসলমানের সাহিত্যের ইতিহাস লিখলেও অপরিহার্য একজন লেখক, তো তিনি কিন্তু তার পরিবারে চুপ চুপ করে বাংলা শিখেছেন তার ভাইয়ের সমর্থনে এবং তাদের পরিবারের ভাষা ছিল উর্দু। তো সে অবস্থা থেকে আমরা অনেক দূর এসেছি, অনেক উত্তরণ হয়েছে। আমার একটি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে এই কথা আমি শেষ করতে চাই। আমি বহুকাল আগে একবার কলকাতায় শহরের একটি বিশেষ জায়গায় গিয়েছিলাম, সেখানে এখানকার একজন সাহায্যকারী আমার সঙ্গে ছিলেন, তিনি একজন বাঙালি। তো তিনি আমাকে রিক্সায় এক জায়গায় নিয়ে যাচ্ছিলেন, যাবার সময় আমাকে দেখালেন পথে এধারটায় বাঙালিদের বাস, ওধারটায় মুসলমানদের বাস। তো এই অভিজ্ঞতা এতদিনও আমাদের হচ্ছে। তো আমি এই আলোচক এবং অংশগ্রহণকারী এবং প্রশ্নকারী সকলকে অশেষ